দুদিন পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। রাস্তাঘাট সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা, কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, একযোগে কটাক্ষ করেছে বিজেপি এবং সিপিএম। বুধবারের পর বৃহস্পতিবার দিদির দূত হিসেবে পূর্ব মেদিনীপুরে জনসংযোগে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। বুধবার পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলীর বাড়িতে গেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান ওমরের ছেলে। আর বৃহস্পতিবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শেষ করার মুহূর্তে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবুর রহমানের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে একচোট কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। পাঁশকুড়ার ঘোষপুর এলাকার তৃণমূল নেতার অভিযোগ, এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও কোনো উন্নয়ন হয়নি। ঢালাইয়ের প্রসেসিংটা হয়েছিল কিন্তু ফান্ড নেই করে আমাদের কাছে 7 বছর চুপিয়েছে। আপনি বলছেন গত বছরই কাজ হয়েছে, গত বছর তো 7 বছর তুলছেন কেন? 7 বছর যে ডুবিয়ে থাকুক, গত বছর তো মোরামটা হয়েছে। হ্যাঁ হয়েছে, মোরামটা হয়েছে, আমাদের ডিমান্ড ঢালাইটা করি। একটা এলাকায় এতক্ষণ থাকলাম, অন্য কোনো ব্যাপারে সমস্যা নেই, যদি রাস্তা সমস্যা থাকে 100 বার মা বোনেরা ঠিক কাজ করেছেন বলেছেন, আমি তাদের সঙ্গে একমত। এবং আমরাও সঙ্গে সঙ্গে আবার এইচডিএকে বলেছি, অধ্যাপক জ্যোতির্ময় কর তিনিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। এরপর এলাকায় বেশ কয়েকটি কর্মসূচি থাকলেও তা অসমাপ্ত রেখে বেরিয়ে যান কুণাল ঘোষ। যেহেতু দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, নিজেকে জাহির করার জন্য এটা করেছে। উনি পার্টি অফিসে এসে বসছিলেন, জাস্ট কর্মীদের সঙ্গে কথা বলে সৌজন্য বিনিময় করে উনি বেরিয়ে যান। একটা জেলখাটা আসামি তার কথা কে শুনবে? দুধকে দেখে সব বিক্ষোভ। আমার নিজের অঞ্চল গোবিন্দনগর অঞ্চলের মহিলারা একজোট হয়ে প্রতিবাদ করেছেন, কোনো পঞ্চায়েতের কোনো কাজকর্ম কিছুই হয়নি, সে তো বিক্ষোভ দেখাবেই। দিদির দুধ লোকে মনে করছে এটা খুব বিপজ্জনক হচ্ছে, বাড়িতে যেয়ার মতো সে ঢুকে পড়বে ভূতের মতন। গতকাল এসেছিলেন, নানাবিধ প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আজকে কার্যত গ্রামে নাকি না ঢুকে কলকাতা চলে গেছেন, ঘাটডাক্কা খেয়ে চলে যেতে। তবে রাজনৈতিক তরচা নয়, পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এলাকার রাস্তা পাকা হোক এমনটাই চাইছেন পাঁশকুড়ার ঘোষপুরের বাসিন্দারা। বিটন চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এদিকে দিদির দূত কর্মসূচিকে কেন্দ্র করে আরাবুল ইসলাম এবং রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। অন্যদিকে হুগলির গোঘাটে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা, ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক থেকে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। দিদির সুরক্ষা কবচ এবং দিদির দূত কর্মসূচির প্রথম দিনেই ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতৃত্বের একাংশকে। বৃহস্পতিবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলিতে। দিদির দূত কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল ভাঙড়ে। অন্যদিকে গোঘাটে অনুন্নয়ন নিয়ে তৃণমূলের প্রতিনিধিদের কাছে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ভাঙড়ের হাজরা কালীবাড়ি মন্দির থেকে দিদির দূত কর্মসূচি সূচনা করেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী। সঙ্গে ছিলেন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতি আরাবুল ইসলামও। এরপর সেখানে হাজির হন বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত ভাঙড়ের চেয়ারম্যান রেজাউল করিমের অনুগামীরা। আচমকা বচসায় জড়িয়ে যান তারা। ওই দুটো গরুবের এই বড় সমন্দির এখান থেকে আগে তারাও ভাঙড়টাকে পাবলিক খেলা খালি শুরু করতেছে। এ দল এক জায়গায় থাকবে না, এখানে রেজাউল করিম আছে, ওখানে সুভাষিস আরাবুল আছে, এখন দল তো এক জায়গায় হবে, আমরা সেই মতন যাবো, তাহলে ওরা এটা করলে কেন? এখন পাবলিক এনে রেজাউল করিমের অভিযোগ কর্মসূচির বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। আমি অন্য একটা প্রোগ্রামে এখানে এসেছিলাম, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করার জন্য এখানে এসেছিলাম। এখন যা কিছু হচ্ছে আমার সঙ্গে এই প্রোগ্রামের কোনো সংযোগ নেই, কারণ আমাকে কেউ বলেননি। এটা আমার কোনো কর্মসূচি না, এটা কর্মসূচিটা উদ্বোধন কর্তৃপক্ষ ঠিক করে দিয়েছে, যাদের উপর ভার ন্যস্ত হয়েছে আমি তাদের নিয়েই আজকে এই কর্মসূচিতে যোগদান করেছি। আমাদের এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, যারা করছে আমি মনে করি তারা পার্টির কেউ নয়, তারা দালালি করে। অন্যদিকে বৃহস্পতিবার হুগলির গোঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেনাই অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান, গোঘাট 2 পঞ্চায়েত সমিতি সভাপতি সহ অন্যান্যরা। গ্রামে ঢুকতেই আবাস যোজনায় বাড়ি না পাওয়ার ক্ষোভ তৃণমূলের প্রতিনিধিদের কাছে উগড়ে দেন বাসিন্দারা। আমাদের কোনো গ্রামের কারু বাড়ি নাই, একটা কেউ পায় না, রাস্তাঘাট কোনোটাই কিছু, আমাদের উন্নতি কিছু নাই। যারা এসেছিল দেখে গেছে বলে গেছে, এখন তো সব এরপর কি সিদ্ধান্ত নেবে ওরাই জানে। মানুষের
পার খিদে আছে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15টা ক্রাইটেরিয়া দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। যার বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন থাকবে তাকে আবাস যোজনা বাড়ি দেওয়া যাবে না। কেন এই ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে? তাদের নাম তারা পাওয়ার যোগ্য, অথচ একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা ভাঙা মোটরসাইকেল, একটা পুরাতন টিভি থাকার জন্য তাকে আবাস যোজনা থেকে কেন বাদ দেওয়া হচ্ছে? ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে ব্যাঙাইগ্রামে প্রধানের দেওর, প্রধানের শ্বশুর বাড়ি পাচ্ছে, তাহলে তার কি মোবাইল নেই, তার কি মোটরসাইকেল নেই? আজকে এরা দিতে পারেনি বলে নানা রকমভাবে গ্রাম থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে, তারা ক্ষোভে পড়েছে আজকে তৃণমূলের নেতারা। দিদির রক্ষা কবচের জন্য ব্যাঙায় গেছে। সামনে পঞ্চায়েত ভোট, সাধারণ মানুষের একাংশের এই ক্ষোভের আজ কি ভোট বাক্সে পড়বে, নাকি জনসংযোগে ভর করে তা সামাল দিতে পারবে তৃণমূল, সেটাই এখন দেখার। রঞ্জিত হালদার ও মোহন দাস, এবিপি আনন্দ। মালদার ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন অভিযোগ করেছে তৃণমূল। মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্পগুলির ব্যাপারে খোঁজ খবর নিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মনেশ্বর পাতিল। বর্তমানে মালদায় রয়েছেন তিনি। বুধবার উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর পঞ্চায়েত এলাকায় গেলে গঙ্গার ভাঙন, 100 দিনের টাকা না পাওয়ার অভিযোগ তুলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বৃহস্পতিবার ইংরেজবাজারে বিএসএফ ক্যাম্পে তার কাছে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে অভিযোগ জানালেন গোপালপুর কেষ্টপুরের বাসিন্দারা। এদিন ইংরেজবাজারে বিএসএফ ক্যাম্পে একটি বৈঠকে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী কপিল মনেশ্বর পাতিল। বৈঠকের কথা জানতে পেরে আগেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। ওই গ্রামে ধরেন যে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না, যখন কাউকে বলতে যাচ্ছি যাদের পাওয়ার মতো, তো বলছি পরে দেখছি বা হয়তো এখন বলতে পারছি না, এখন কোথায় কী হবে না হবে বলতে পারছি না। মন্ত্রীর হাতে আমি শুধু আমার পরিচয়টা মানে আধার কার্ড আর ভোটার কার্ডের জেরেসটা দিলাম। আজকে আমরা বিএসএফ ক্যাম্পের, কৃষ্ণপুর বিএসএফ ক্যাম্পে এসেছি, কি জন্য খবর পেয়ে এসেছি যে মন্ত্রী মশাই আসবে, তাই আমরা এগুলো জানাচ্ছি যে আমরা পাচ্ছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মালদায় এসে রাজনীতি করছেন বলে আক্রমণ করেছে তৃণমূল। এই মন্ত্রী দিল্লির রাষ্ট্রমন্ত্রী গ্রাম উন্নয়ন দপ্তরে তিনি এসেছেন, এসে কৃষ্ণপুরে বিএসএফ এর ওখানে গিয়ে তিনি গ্রামবাসীদের ডেকে তিনি আবাস যোজনার ফর্ম আহ্বান করছেন। এটা গর্বিত কাজে নেই, রাজনীতি করার জন্য এসছেন। উনি যদি একটু সংবিধান মানতেন তাহলে উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাকতেন, বিডিওকে ডাকতেন। মন্ত্রী হোক, बीएसएफ के कैंप पे आया हूँ। बॉर्डर विलेज के लोगों को अगर मंत्री को मिल के कोई समस्या उनकी बतानी है तो इस देश में लोकशाही है ना, डेमोक्रेसी है क्या नहीं है? ऐसा तो कोई बंधन है ही नहीं डेमोक्रेसी में, कोई किसी को कहाँ मिल ले, ऐसा है क्या? जनता है। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনায় ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গরিবদের বঞ্চিত করে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আত্মীয় ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়ার। কোথাও আবার নাম জড়িয়েছে বিজেপির। এবার মালদায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে এই ঘর না পাওয়ার অভিযোগ জানালেন বঞ্চিতরা। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। জাল নিয়োগপত্র নিয়ে স্কুলে চোখ, ভুয়ো শিক্ষক সন্দেহে মালদার এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। আর গ্রেফতারের পরই বিস্ফোরক দাবি তুলেছেন অভিযুক্ত। তার দাবি, 4 লক্ষ টাকার বিনিময়ে এক তৃণমূল নেতাই তাকে দিয়েছিল জাল নিয়োগপত্র। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, এরই মধ্যে এবার সন্ধান মিলল এক ভুয়ো শিক্ষকের। জাল নিয়োগপত্র নিয়ে প্রাথমিক স্কুলের চাকরিতে যোগ দেওয়ার অভিযোগে মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। 2017 সালের 16ই মার্চ হরিশ্চন্দ্রপুরের কুমেদপুরে বেতাহাল প্রাইমারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন মোহাম্মদ মহসিন নামে এই যুবক। 7 মাস স্কুলে শিক্ষকতাও করেন। অভিযোগ, ভেরিফিকেশনের সময় ধরা পড়ে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিয়েছেন তিনি। এরপরই অভিযুক্তের বেতন বন্ধ হয়ে যায়। 2018 সালে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। সূত্রে খবর, হাইকোর্ট স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানতে চায়। সেই রিপোর্ট পাওয়ার পরই মামলা খারিজ করে দেয় আদালত। আদালতের নির্দেশে 1 মাসের পাওয়া বেতন বাবদ 17,276 টাকা সরকারকে ফেরত দিতে হয়। ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হাইকোর্ট। বুধবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মহসিনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রশ্নের মুখে অভিযুক্তের দাবি, টাকার বিনিময়ে তাকে নিয়োগপত্র দিয়েছিলেন তৃণমূলেরই এক নেতা। ভুয়ো চাকরি করছিলেন, 1 মাসের বেতন ঢুকেছে, কি বলবেন?
আরে আমি টাকা দিয়েছিলাম একজনকে। কাকে দিয়েছিলেন টাকা? গিয়াসউদ্দিন শেখকে। বাড়ি কোথায় তার? গিয়াসউদ্দিন মথাবাড়ি। কি করে সে? কি করে? এমনি পার্টি সাটি করে। কোন স্কুলে চাকরি করেছিলেন? কতদিন ধরে করছিলেন? প্রাইমারিতে। আজকে কি জন্য আটক করেছে আপনাকে? ওয়ারেন্ট হয়েছে জন্য। কেন ওয়ারেন্ট হয়েছে বলছে? আমি হাইকোর্ট করেছিলাম স্যালারির জন্য। সে গিয়াসউদ্দিনকে কত টাকা দিয়েছিলেন? 4 লাখ। 4 লাখ। সে কি কোন পার্টি করে? সে কোন পার্টি করে? টিএমসি করে। টিএমসি। আপনি কোন পার্টি করেন? আমি টিএমসি। আইন আইনের কথাই চলবে। ওরা যদি মানে অবৈধভাবে কিছু করে থাকে সেটা প্রশাসন খতিয়ে দেখবে। এটা আমার জয়েনের আগেকার কেস। এসডিপিও চাঁচল হিয়ারিং এর জন্য ডেকেছিল, তো তখন সেটা তার একটা কপি আমাদের কাছে এসেছিল এবং হিয়ারিংটা আমরা করিনি, ওটা ওই চেয়ারম্যান আর ওই এসডিপিও চাঁচল ওনারা করেছিলেন। আর এই ঘটনা ঘিরেই চড়ছে রাজনীতির পারদ। খুব লজ্জাজনক বিষয়, সারা রাজ্য জুড়ে ভুয়ো শিক্ষক দুর্নীতি তো চলছিলই, তার মধ্যে আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক 2 টাও কিন্তু বাদ গেল না। এক মাসের বেতনও পাননি, সমস্ত রাজ্যের জন্য মধ্যে ভুয়ো 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 ভুয়ো। নেতা মন্ত্রীদের মেয়েরা জামাইরা চাকরি পাচ্ছে, স্বজন পোষণের লোকরা চাকরি পাচ্ছে। শেখ গিয়াসউদ্দিন যিনি 4 লক্ষ টাকার বিনিময়ে একটা নিয়োগপত্র এনে দিয়েছিলেন, যখন দিয়েছিলেন তাই সেই নিয়োগপত্রটা প্রশাসন যাচাই করলো না কেন? তার মানে এর সাথে অতপ্রতভাবে প্রশাসনও জড়িত আছে। ভুয়ো শিক্ষক ধরা পড়েছে, এটা তো প্রশাসন খুব ভালো কাজ করেছে। আর কে কী অভিযোগ করলো, কে কার কাছ থেকে টাকা নিল, এইসব অভিযোগের উত্তর কেন তৃণমূল দিতে যাবে? তৃণমূলের তো এইসব দেখার কথা না, আইন আইনের কথা চলবে। যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে আইন আইনের মতো কাজ করবে। ঘটনায় অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা।